অনেক কথা বলে গেল তো আমার দুই তিনটা তিনটাইয়া ছিল আমি বইয়ের থেকে একটা কথা বলতে চাই এই যে মৃত্যুর যন্ত্রণা নিয়ে বলবো আল্লাহ বল ও কানে বলা আছে যে নুবিবালন্দে কোনো মুমিনের মৃত্যু হবে যখন আজরাইল আসবে আজরাইল মুমিনের আত্মাকে অর্ডার করবে হে नेक আত্মা তুমি বের হয়ে আসো তো তখন দেখা যাচ্ছে সেই মুমিনের আত্মাটা এত সহজে বের হয়ে আসবে যেন একটা শিশু মায়ের কোলে দুধ খেতে খেতে মারা যায় অপরদিকে দিকে যখন একটা পাপিস্ট আত্মাকে অর্ডার করবে যে হেই কবি সত্তা তুমি দেহ থেকে বের হয়ে আসো সেই পাপিস্টা আপা তখন দেহ থেকে বের হতে পারবে না সে তখন দেহের মধ্যে ছোট ছোট করতে শুরু করবে এবং সেই পাপ যত বেশি হবে সে তত বেশি ছোট ছোট করবে আজাইল কেনকে ভয় পাবে এবং সেই কারণে তার মৃত্যু দন্তন আরো বেশি হবে এবং এটাকে যদি ছোট ছোট নাকি দেহ না 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 দেহ আমি এটা জানি না ভাই এটা আমি জাস্ট বইয়ের উদ্ধৃতি দিচ্ছি তো তারপরে বলতেছে যে এই পেনটা এমন হবে যে একটা কাটা যুক্ত ডাল ভেজা তুলার মধ্যে থেকে বের করতে গেলে যেমন পেইন হয় তেমন পেইনটা হবে কিন্তু ভাই আমি যেটা দেখি যে ইউথেনেশিয়ার কথা যেটা ভাই বললো আসিফ ভাই আহ ইউথেনেশিয়াতে কি সত্যি কোনো পেইন হয় না ওয়েল হুম ওরকম তো ইয়ে নাই ডাটা নাই যে তারা খুব সাফার করতেছে বা তারা থেকে ইকো হয় ভাই আচ্ছা ওরকম তো কোনো এভিডেন্স আমাদের কাছে নাই যে তারা খুব সাফার করতেছে বা তারা ওই যে সাফারের যে কেউ সাফার করলে যে ইন্ডিকেশন গুলো আমরা পাই বা ডাক্তার পায় ওরকম মানে খুব বেশি সাফার করতেছে ওই তো কোনো এভিডেন্স পাওয়া যায় না কিসের বেসিসে বলবো যে সে আসলে সাফার করতেছে ধরেন

আসিফ ভাই ডিসক্রাইব করছিল যে ওই যে ব্রেন ওয়েভ কে ট্র্যাক করা যেখানে ব্রেনের অ্যাক্টিভিটিটা তবে আমি মনে করি যে মানে আসিফ ভাই যেটা বলছে যে গ্যাসের মাধ্যমে যেটা হয় ওইটাতে পেইন হয় কিনা আমি জানি না ওইটা আমি আরেকটু খোঁজ নিব কিন্তু এই যে লিথাল ডোজ দিয়ে যে অনেক সময় প্রিজনারদের হত্যা করা ওটা তো ওটা তো পেইনফুল লিথাল লিথাল ডোজ তো মানে বিশ দেওয়া হয় আর কি ওটা ওটা তো পেইনফুল হওয়ার কথা জি এবং ওখানে ভাই তিনটা ইনজেকশন দেয়া হয় সিরিজ প্রথমে প্যারালাইসিস করা হয়

মানে আমি আপনাকে একটু বললে হয়তো বা আপনি বুঝতে পারবেন ওই ইনজেকশনটা দেওয়া হয় প্রথমে প্যারালাইসিস এর ইনজেকশনটা দেওয়া হয় কিন্তু সিডাটিভের ইনজেকশনটা সম্ভবত তার দেহে যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করে নাই এবং তারপরে যে হয়তো হার্ট যে ইনজেকশন দেওয়া হয় সম্ভবত পটাশিয়াম ক্লোরাইড না এরকম কিছু একটা সেটা যখন দেয়া হয় তখন ওই ওই ইনজেকশনটা সে সামহাউ সারভাইভ করে সারভাইভ করার পরে সে হলো বলে যে আমি নড়তে পারতেছিলাম না কিন্তু আমি আমার দেহের প্রতিটা নার্ভ জ্বলে পুড়ে যাচ্ছিল এটা আমি ফিল করতে পারতেছিলাম কিন্তু আমার হয়তো বা চোখ দিয়ে শুধু পানি বেরোচ্ছিল কিন্তু আমি এটা ফিল করতে পারতাম মানে নড়াচড়া করতে পারতেছিলাম এটা হলো আমি ওনার মানে ওই লোকের মুখ থেকে শুনছি এবং এটা খুবই রিলায়বল সোর্স থেকে তো সম্ভবত এই ঘটনার পরে তার এক্সিকিউট করা হয় কিনা আরেকবার কিংবা না হয় এটা আমি জানি না তো এটা অবশ্যই ম্যাল ফাংশন এখন এখানে ব্রেন ওয়েভ করার সময় তো ডেড বডিদের

যদি মানে কালকে যদি মারাই হয় তাকে আর কি কষ্ট দিয়ে মারার কোনো আলাদা রিজন আছে বলে আমার মনে হয় না সে তার চলে গিয়েছে তাকে আবার না ওদেরও যে আমেরিকানও যে পলিসি সেখানো যাতে পেইন্টটা এলিভেট করা হয় ওই জন্য তো তাকে সিডেটিভ দেয়া হয় তারপরে প্যারালাইসিস করা হয় তারপরে মানে ফাইনাল ডোজ যেটা

জি জি ওটাই ওটাই মেন উদ্দেশ্য ওখানে হলো অনেক সময় ইয়া থাকবেন ইভেন ফ্যামিলিও থাকে এটা আমি জানি না তাই আমি এটা নিয়ে কোনো কমেন্ট না করি যদি আপনারটা হয় তাহলে তো খারাপ বাট আমি যেহেতু নিজে জানি না সেহেতু এটা নিয়ে আমি কমেন্ট হ্যাঁ আচ্ছা আসলে আসিফ সাথে কথা বলতে চাইছিলাম যে লিথাল দিয়ে যেভাবে প্রিজনারদের হত্যা করা হয় ইউথেনেশিয়াতেও কি সেম প্রসিজার ফলো করা হয় কিনা আমার আমার খুব বেশি আইডিয়া নাই ভাই ইউথেনেশিয়া সম্পর্কে এখন ওই ভাই তো বললো ইউথেনেশিয়া আমি ভাই ইউথেনেশিয়ার খুবই পক্ষে কারণ ভাই আমি অনেকটাই আননেসেসারিলি সাফার করতে দেখছি আসলে ইথেনেশিয়া একটা অপশন থাকা উচিত এখন এটা তো কত কত জোন করে যারা ক্যান্সার پیشنট আমি ধরেন ক্যান্সার হসপিটাল গুলোতে দেখলে ইয়া করা যায় যে তারা তারা কিভাবে সাফার করতেছে এখন যার মনে সেই ইয়াটা আছে যে তারপরও মানে জীবিত থাকতে আছে তার তার প্রতি তো সেলুট তো এত কিছু ইয়া নাই বাট যে যে আর পেয়ার করতে পারতেছে না

আজকে ভাই আমি সংশয় হলো বনুপুর ঘটনাটা আরেকবার ভালো করে করলাম ওখানে ভাই আরো কিছু ইনফরমেশন কি সম্ভব হবে যেমন এই যে আহ নাম কি কেনানা কেনানাকে যে বর্বরতার সাথে হত্যা করা হয় সেটার একটা বর্ণনা কিন্তু তাবারির গ্রন্থে আছে এবং আপনারা ওটা বলছেন কিন্তু ওই এবং সেই বর্ণটা দেয়া নাই যে কিভাবে আগুন জ্বালানো হয় কিভাবে তাকে টর্চার করা হয় কিভাবে সে নবিকে চ্যালেঞ্জ করে এই বিষয়গুলো ওখানে একটু ডিটেলস এ মনে হয় একটু অ্যাড করলে ভালো হতো যেহেতু আসিফ ভাই লম্বা লম্বা আর্টিকেল লেখে ওই ডিটেলগুলা আচ্ছা আমি আমারও যদুর মনে পড়ে ওইটা ছিল না এটা ছিল না যেহেতু আসিফ ভাই মোটামুটি লম্বা আর্টিকেল লেখে ওটা যদি ভালো হয় এটা এটা ভালো একটা কথা হ্যাঁ না হলে ওই কেনার এই বিষয়টার ঘটনা রেফারেন্স সহ পাওয়া এই প্লুরালিটি রেফারেন্সটা ভাই অনেক সময় দরকার হয় ইউজারও দরকার হয় মানে কারো যদি পড়ে দেখাতে বলতে যাই তো সে বলে হ্যাঁ এটা এখন সেই তাবারির বই খুঁজে বের করতে গেলে ভাই কষ্ট হয়ে যায় এখন ভাই এটা একটু বলেন যে এই ব্রুটালিটির ঘটনাটা যেন একটু ওখানে উল্লেখ থাকে সহজে আর ভাই আপনাদের তো একটা গ্রুপ আছে যারা মানে আমি যাদের অগ্রজ বলি কিন্তু ভাই এই অনেক সময় দেখা যাচ্ছে যে মুক্ত মনে যারা এখন প্র্যাকটিস করার চেষ্টা করতেছে তারা আনফান জায়গাতে কথাবার্তা বলে অনেক সময় বিপদে পড়ে তো এই ক্ষেত্রে কি জেনারেল পাবলিকদের দিয়ে কি একটা টেলিগ্রাম গ্রুপ খোলা সম্ভব হবে যেখানে মানে আমরা কিছু লোক আমি বুঝি নাই কোথায় কথা বলে সমস্যা করে মানে মানে আজকে প্রথমে এক ভাই বলল না যে এক ফ্রেন্ডের সাথে এগুলো নিয়ে মানে ভাই এগুলা

ফোন নাম্বার গোপন রাখাটা হলো খুবই দরকার তবে আমি নিলেও মানে আমরা আমরা যে জিনিসটা বড় বড় লক্ষ্য করি মানুষের মধ্যে যে এক্সাইটমেন্ট থাকে এক্সাইটমেন্টের জন্য মানুষ সিকিউরিটি কলস আর সিকিউরিটির এতটু কনসার্ন হয় না সে অনেক কথাই বলে দেয় আর কি তো এটা এটা হচ্ছে একটা প্রবলেম এখন তারপর কি ভাই এরকম কোন একটা

সেটা দ্বারা তো আমরা নিজেদের যুক্তিগুলোকে আরো স্ট্রং করতে পারবো বাট হ্যাঁ আমি আমি তার ইচ্ছার সাথে একমত না তার তার কনক্লুশন সাথে একমত না অফ কোর্স বাট ওটা করা যাবে না এই জিনিসটা তো আমরা বলতে পারি না এই চর্চা তো চর্চা এটা এটা বিতর্কমূলক ভালো কিন্তু উনি শেষে যখন বললো যে আমি মুক্ত মনে তখন তখন আমি সারপ্রাইজ আছি তার সাথে আমি বলতেও পারতো যাই হবে আসলে মানুষের আমারও তো কিছু ছিল আমি যে ট্রান্সজেন্ডার নিয়ে কত ইয়া করলাম তো ভাই আমি আসলে লেখাটা শুরু করছি লেখা পাঠাবো দু একেই আর হচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ আমি অনেকক্ষণ আপনাদের কথা শুনতেছিলাম আর সত্য সন্ধানী ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আর আমাদের খালিসি খালিসি কুইন কুইনি বলি কুইন অফ ওয়েস্টরস কেমন আছেন

না মামুনুল হক না আমরা এটা একটা বলতে পারেন আমরা একটা ক্রুজ অনুষ্ঠান করি আমাদের পাশে এক নম্বর পর্বে তো যেহেতু এটা মিলে গেছে এটা একটা কোইনসিডেন্স বলতে পারেন বুঝে যা পাশে একের সাথে মিলে গেছে এটলিস্ট একটা মেসেজ তো বাড়া রাখেন যে আপনি তো এখন জেলের বাইরে আছেন শুনছি হ্যাঁ ভালো আইডিয়া আমাদের একটা স্পেশাল লাইভ পাশে এক নাম্বার

আমাদের পাশে একটা এক নম্বর পর্বে বিশেষ অতিথি আল্লাহ আপনাদের রুহানি পিতা আমাদের মামুনুল হক আচ্ছা আচ্ছা ওকে তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি গধুলি গধুলি